কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সভায় এই নির্দেশ দেন তিনি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর্মকর্তাদের আরও তৎপর হবার তাগিদ দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সপ্তম সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কৃষি নির্ভর অর্থনীতির পাশাপাশি শিল্পায়ন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে, আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, এটাও একান্তভাবে অপরিহার্য। সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে, সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায়, সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি শিল্পায়ন করা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগ বান্ধব করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের ক্ষেত্রে কৃষি জমি ও জীব বৈচিত্র্য রক্ষারও তাগিদ দেন তিনি। আমাদের শিল্পায়ন করতে হলে আমাদের সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, যাতে করে খুব দ্রুত, কারণ একটা কাজ করতে গেলে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ভূমি নিয়ে। এই সমস্যাটা যাতে না থাকে সেটা মাথায় রেখে আবার পাশাপাশি আমার ফসলি জমি, কৃষি জমি, সেটাও আমাকে রক্ষা করতে হবে, বনভূমি রক্ষা করতে হবে। আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থান আমাদের লক্ষ্য। কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এটাও আমাদের জন্য প্রয়োজন। তো এরকম সার্বিক বিষয়গুলি বিবেচনা করে আমরা সমগ্র বাংলাদেশেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি এবং সেই কাজগুলি আমরা করে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদেরকে আরও উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।